ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি রথের মেলায় গিয়েছিলাম। অবাক হচ্ছ তাই না? হ্যাঁ, রথের মেলা, উল্টো রথ হয়ে গেল, এখনো রথের মেলা? হ্যাঁ বন্ধু, দমদমে আমাদের নলতাতে এখানে এক মাস ব্যাপী রথের মেলা হয়। সুতরাং আমি রথের মেলায় গিয়েছিলাম, আর পাঁপড় ভাজা অবশ্যই খেয়েছি, আর জিলিপিও খেয়েছি তার সাথে। তা না হলে তো মেলা সম্পূর্ণ হয় না। এবারে দেখাবো কী কী কিনলাম মেলা থেকে। দেখো, খুব সুন্দর সুন্দর জিনিস আমাদের এখানে বিক্রি হয়। আমি তার মধ্যে থেকে ফার্স্টে কিনেছি, দেখো, এই টাইপের ঝুড়ি। এগুলো খুব কাজে লাগে, এরকম এগুলো তো দেখতেই পাও। তো আমি দেখাচ্ছি, এটা একটা খুব ইউজফুল জিনিস। এবার দেখাই কাঁচের, কাঁচের কাপ প্লেট কিনেছি। দেখো দেখো, এরকম কাপ প্লেট কিনেছি, টোটাল গুনায় দেখো এখানে রেখেছি। দেখো এরকম কাপ প্লেট কিনেছি, এই যে একটা সেট, এটা একটা সেট, দুটো সেট। আচ্ছা দেখো, এই রকম একটা কিনেছি, এ ধরনের কিনেছি দুটো। এই কাপটা কিনেছি, এটা দেখো কি মিষ্টি দেখতে, ভীষণ সুন্দর। দামগুলো শুনলে আরও অবাক হবে, এটার দাম মাত্র 30 টাকা, ঠিকঠাক দাম একদম, 30 টাকায় এত সুন্দর জিনিসটা। আচ্ছা এবারে এইটার বলি, এই কাপটা অনলি 30 রুপিস, 30 টাকা দাম, প্লেটটার দামও 30 টাকা। তাহলে এই সেটটা কিনছি 60 টাকায়। এই দেখো 60 টাকায় এই কাপ প্লেটের সেটটা। এবারে দেখাই স্মাইলি কাপ, এই যে এইগুলো কি সুন্দর দেখতে। এগুলো কিনেছি আমরা 25 করে, 25 টাকা করে একটা, প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইনের। দেখো এই দেখো কি সুন্দর দেখতে, এই একটা, কোনোটার সঙ্গে কোনোটার স্মাইলি কিন্তু মিলছে না, অথচ খুব বিউটিফুল দেখতে। এই একটা, এই দেখো কি সুন্দর। আর কিনেছি এই কাপ, ভাঁড় টাইপের কাপগুলো, এতে করে চা খাওয়ার একটা আলাদাই আমেজ লাগে, তাই জন্যে এই টাইপের কাপ কিনেছি। এই দেখো এগুলো, এগুলো নিয়েছে 15 টাকা করে, 15 রুপিস। এটা দেখো 25 রুপিস। এই স্লিম অ্যান্ড ট্রিম, এটা খুব ইউজফুল জিনিস। ধরো কোনো শরবত তৈরি করছি, পুদিনা পাতার রস, বিটরুট, বিটরুট যেটা করি সেটা করে এটাতে রাখতে পারি। ধরো এটাতে কী বলবো, লিকার ফ্লেভার যে চাটা করি সেটা করে যদি আমরা শরবত করতে যাই, সেটাও এটার মধ্যে ছেঁকে রাখলে পরে উপকারী একটা, মানে উপযোগী একটা বাসনও হলো, আবার ইউজফুল একটা, দেখতেও সুন্দর লাগে। এটার মধ্যে ছোট্ট জিনিস, খুব সুন্দর মিষ্টি দেখতে, 25 টাকা দাম মাত্র। আর দেখো এই কাপগুলো কিনেছি 4টে, এটা দেখো এগুলো 30 টাকা করে, 4 পিস কিনেছি। একটা, এই দুটো, এইরকম তাহলে এই ছিল আজকে মেলার থেকে কেনা জিনিসপত্র আর মেলা ঘোরার সমস্ত গল্প। তাহলে বন্ধুরা, তোমরাও মেলা ঘুরতে পারো, মেলা ঘুরে কী কী কিনলে আমাকে দেখাতে কিন্তু অবশ্যই ভুলবে না। আর সকলে খুব ভালো থাকবে, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদের শুভেচ্ছা রইল তোমাদের। আর আমার ভিডিওটা লাইক কমেন্টস করতে ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা।